বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌর দিবস কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা এ সময় সর্বজনীন পেনশনের প্রত্যয় স্ক্রিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল পরিবর্তনের প্রবর্তনের দাবি জানান তারা এর ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে শিক্ষকরা বলছেন কর্মসূচির কারণে সাময়িকভাবে শিক্ষার্থীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরে তা পুষিয়ে নেওয়া হবে কর্মসূচির কারণে কোনো ধরনের সেশন জট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছেন আন্দোলনকারী শিক্ষকরা এর আগেও কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাততা জানিয়ে দিবস কর্মবিরতি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকে সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন এভাবে আন্দোলন চলতে থাকলে শিক্ষা জীবন শেষ করতে দীর্ঘ সময় লাগবে এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা